যাক, আমার কাজ হয়ে গেছে। দাঁড়াও ইশানি, তুমি যেও না ইশানি। ওকে যেতে দাও দিদি, এমনিতে আয়ুষের জন্য ওর বিয়েতে বাধা পড়েছে। ঈশানির বিয়ে আমার সাথে হচ্ছিল, মাঝখান থেকে আপনার ছেলে এসে সব লন্ডভন্ড করে দিল। বিয়ের কোণেকে এভাবে আটকে রাখা ঠিক নয় দিদি, লোকে কি বলবে? তুই তো এটাই চাস মায়া, যাতে দৈবিক এই বাড়িতে না থাকে। কিন্তু আমি ওকে যেতে দেব না। ঈশানির বিয়ে এই বাড়িতেই হবে, আমরা দেব ঈশানির বিয়ে। কিন্তু দেবশ্রী, ওর বিয়ে আমরা কেন দেব? কারণ আমাদের ছেলের জন্য ওর বিয়েটা হয়নি, আর আয়ুষের ভুলের প্রায়শ্চিত্ত আমরা করব। কটা ভুলের প্রায়শ্চিত্ত করবেন কাকিমা? আয়ুষ আমার সাথে যেটা করেছে সেই ভুলের প্রায়শ্চিত্ত। নাকি আমার গুরুমার সাথে যেটা করেছে তার প্রায়শ্চিত্ত? আপনি আমাকে এখানে থাকতে বলছেন, কিন্তু আমি সেই বাড়িতে কি করে থাকবো কাকিমা, যেই বাড়ির ছেলে আমার মায়ের মতো গুরুমাকে মেরে ফেলার চেষ্টা করেছে? ঈশানি একজন দৈবিক, আর দৈবিককে বিয়ে করতে পারে শুধুমাত্র একজন দানুষ। আমি এখনই ঈশানিকে গিয়ে সব বলবো বলবো। অসম্ভব অসম্ভব ঈশানি, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার আয় সেটা করতে পারে না, ও পারে না এটা করতে। আমি মানছি, আমি মানছি ও আমার জন্য তোমাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনেছে, কিন্তু এটা হতেই পারে না। আমার আয়ুষ কাউকে খুন করতে যাবে এটা এটা হতেই পারে না, আমি মানতেই পারছি না। কাকিমা আপনি আয়ুষের মা, সেই জন্য হয়তো আপনার পক্ষে এটা মেনে নেওয়া কঠিন হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আয়ুষ গুরুমাকে খুন করতে গিয়েছিল। তুমি এই কথাটা এত জোর দিয়ে কি করে বলছো বলো না আমাকে, তুমি কি নিজের চোখে দেখেছিলে আমার আয়ুষ গুরুমাকে খুন করতে যাচ্ছিল? কি হলো ঈশানি, চুপ করে আছো কেন বলো, তুমি নিজের চোখে দেখেছিলে? স্কট দেখেছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি তো, নিজের চোখে দেখেছি, আমার মাকে প্রায় মারতে বসেছিল। এটাও তো হতে পারে যে ভাস্কর তোমাকে মিথ্যে কথা বলেছে। মিথ্যে? আমি কেন মিথ্যে কথা বলতে যাব? সে আমি জানি না, কিন্তু আমি এইটুকুনি জানি যে আমার আয়ুষ কাউকে খুন করতে পারে না ঈশানি। আর কারোর কথা বিশ্বাস করার আগে তোমার একবার উচিত ছিল গুরুমাকে জিজ্ঞাসা করা সত্যিটা কি। গুরুমা এখন
কথা বলার অবস্থা নেই কাকিমা। আর গুরুমাকে এইরকম অবস্থায় একা ফেলে আমি কিছুতেই এখানে থাকতে পারবো না। আমি আসছি। না না, এখানে চলো, যেও না। ঠিক আছে, তুমি যদি শুধুমাত্র গুরুমার জন্য এই বাড়ি ছেড়ে চলে যেতে চাও তাহলে গুরুমাকে আমরা আমরা এখানে নিয়ে আসবো। এই ছুটকি আমার বড়টা বাঁচাবে। কেন মা মা এখানে আসবে কেন? কারণ কারণ আমিও চাই যে গুরুমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর গুরুমা যদি এখানে থাকে আমরা বড় বড় ডাক্তার দেখাতে পারবো, গুরুমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমার মনে হয় এটাই তোমার জন্য, গুরুমার জন্য আর আমাদের সবার জন্য ভালো হবে, তাই না? এখানে এলে তো আমার হাটে হাড়ি ভেঙে যাবে। একে তো বাড়িতে দু দুটো ডাইনি শেকড় গেড়ে বসে আছে, তারা যখন তখন আমাদের হয়রান করছে, আর তার ওপর বাড়িতে দৈবিকের বিয়ে। এ তো আগুন আর কেরোসিন একসাথে রেখে দেওয়ার মতো। না না বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দেবশ্রী, তুমি আমাকে বুঝিয়ে বলো তো, তুমি ঈশানীর বিয়ে এই বাড়ি থেকে দিতে চাইছো কেন? কারণ আমি চাইনি ঈশানী এই বাড়ি থেকে চলে যাক। সেই সময় আমার মাথায় যা এসেছে আমি আমি তাই বলেছি। তোমরা তো খুব ভালো করে জানো আয়ুষকে ডায়েরির হাত থেকে বাঁচানোর জন্য এই বাড়িতে দৈবিকের থাকাটা কতটা জরুরি। আর তোমরা তো সবাই নিজের চোখে দেখলে ঈশানী এই বাড়িতে পা রাখা মাত্র আমি কেমন ঠিক হয়ে গেলাম দেখো। সেসব ঠিক আছে বৌদি, কিন্তু একবার ভাবে দেখেছো, ঈশানীর বিয়ে হয়ে গেলে এখান থেকে চলে যাবে, তারপর তারপর ওই দুটো ডাইনি আবার আমাদের ছিঁড়ে কুড়ে খাবে। ঈশানী কোথাও যাবে না। আচ্ছা, ঈশানীর বিয়ে হয়ে গেলে তুমি ওকে আটকাবে কি করে? বিয়েটা হলে তবে তো। মানে? মানে ঈশানীর সঙ্গে ভাস্করের বিয়ে হবে না। হবে না? তাহলে কার সঙ্গে হবে? যার সাথে হওয়ার তার সাথেই হবে। গুরুমাও বলেছে আর গুরুদেবও বলেছে, বারবার আমাদের একই কথা বলেছে, দৈবিকের জন্ম দানুষের জন্যই হয়। তাই ঈশানীর বিয়ে আমার আয়ুষের সাথেই হবে। ঈশানী, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। যাবে আরো কি কাছে পাওয়া, তোকে ছাড়া হাসে না ভুল। ঈশানী, আমি আসলে তোমাকে থ্যাঙ্কস জানাতে এসেছিলাম। আজ তোমার জন্য আমার মা ভালো হয়ে উঠেছে। আর একটা কারণ, তুমি আমার মার রিকোয়েস্টে রেখেছো, তুমি থেকে গেছো এই বাড়িতে, তাই জন্য আমি এখানে থাকছি না। আমি জানি তুমি আমার উপরে গিয়েছো, তোমাকে এভাবে বিয়ে থেকে তুলে আনা আমার আমার একেবারে উচিত হয়নি। কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছি শুধুমাত্র আমার আমার মায়ের জন্য করেছি। বোঝার চেষ্টা শুধু আমিই করব, আর তুমি কবে বুঝবে আয়ুষ? বিয়ের পিঁড়ি থেকে একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে আসা কতটা অসম্মানের সেটা বোঝো? শুধু তোমার মায়ের কথা ভেবেছ, একবারও আমার কথা ভেবেছ? আমার জীবনটার কি হবে? আমি আমার ভুলের জন্য ক্ষমা চেয়েছি তোমার কাছে।
ভুলটার জন্য আয়ুষ, বিয়ের পিঁড়ি থেকে আমাকে জোর করে তুলে নিয়ে আসার জন্য। নাকি গুরুমাকে মারতে যাওয়ার ভুল, নাকি আমার গ্রামের লোকেদের জানোয়ারের মতো মারার ভুল। আর কটা ভুলের জন্য ক্ষমা চাইবে তুমি? মানছি আমি তোমায় গুরুমাকে মারতে দেখিনি, কিন্তু কিন্তু আমি তোমার যে রূপটা দেখেছি তারপরেও তুমি আশা করো যে আমি তোমায় বুঝবো? আমি মানছি, আমি মানছি, আমি আমি সেই সময় শয়তান হয়ে উঠেছিলাম। আমি আমি নর্মাল ছিলাম, আমি সাধারণ মানুষ নই হিসান। আমার সঙ্গে সব অদ্ভুত ব্যাপার হয়। কেন হয়, কিভাবে হয়, আমি আমি কিচ্ছু জানি না হিসানি। কিন্তু এটা যে শুধু আমার সাথে হয় তা তো নয় হিসানি, তোমার সাথেও তো হয়। এর কোনো উত্তর আছে তোমার কাছে? দিদি কি করে হবে আমি জানি না, কিন্তু হবে এটা আমি জানি। তো বৌদি, আয়ুষের বিয়ে তো হয়ে গেছে, আর ঈশানীর বিয়ে আগে থেকেই ভাস্করের সঙ্গে ঠিক হয়ে আছে। কিন্তু হয়নি তো অভিরু। দেবশ্রীর কথা এতদিন আমি শুনিনি, সব মনের ভয় ভেবে উড়িয়ে দিয়েছি, কিন্তু এখন ওর বিশ্বাসের ওপর আমার বিশ্বাস আছে। আমি জানি ও যা করবে সেটা আয়ুষের ভালোর জন্যই করবে। দেবশ্রী, আমরা সবাই তোমার সঙ্গে আছি, আমার শুধু একটাই চিন্তা, ঈশানী একটা ছোট্ট মেয়ে, ডাইনি শক্তি সম্পর্কে ওর কোনো ধারণাই নেই, ডাইনি শক্তির সঙ্গে ও লড়বে কি করে? হ্যাঁ দিদি, এই কথাটা কিন্তু দাদা একদম ঠিক বলেছে দিদি। এমন না হয় যে আয়ুষের জীবন বাঁচাতে গিয়ে আমরা ঈশানীকে বিপদের মুখে ফেলে দিলাম। আমি আজ অব্দি তোমায় কিছু বলিনি, কিন্তু তুমি যতবার আমাকে ছুঁয়েছ, আমার কাছে এসেছ, আমার মধ্যে অদ্ভুত কয়েকটা চেঞ্জেস হয়, আর শুধুমাত্র তাই জন্য আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চেয়েছি। তুমি জানতে চাও আমার মধ্যে কি হয়? But
এইরকম হয় ঈশা, কিন্তু আমাকে ভয় পেও না ঈশা। আমি কোনোদিন তোমার ক্ষতি করার চেষ্টা করিনি, আর কোনোদিন করব না। আমি জানি না ঈশানি আমার ভাগ্যে কি লেখা আছে, কিন্তু আমি শুধু এইটুকুনি জানি যে তোমার জন্য আমার মা ভালো হয়ে উঠেছে, আর মা চায় তুমি এখানে থাকো। প্লিজ থেকে যাও ঈশানি। সাথী, ঈশানি দৈবিক, আর ওর ওপর দেবী মায়ের আশীর্বাদ আছে। ডাইনি যতই শক্তিশালী হোক না কেন, যতই ক্ষমতা থাকুক না কেন, দৈবিককে কোনোদিনও হারাতে পারবে না। আমি ঈশানির কাছে যাচ্ছি, ওকে বলতে যে গুরুমায়ের বাড়িতে চলে এসেছি। সাথী, তুই গুরুমার কাছে যা। যদি তাই হয় তাহলে আমাকে এখান থেকে বের করো। প্রলয়ং করি দামিনী তাকে বিনাশ করে কপালি, শ্মশানে মশানে নরবক্ষিণী সে মৃত্যু বাহিনী। এই ডাইনি আয়ুষের বাড়িতে কি করছে? ভালো আছো তো মা? ঈশানি, ঈশানি কি হয়েছে? তুমি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? আরে গুরুমা এসে গেছেন, চলো তোমার সঙ্গে গুরুমার দেখা করিয়ে দিই। গুরুমা এসেছে? হ্যাঁ, কিন্তু তোমার কি হয়েছে শানি? ভয় পাচ্ছ কেন, কি হয়েছে? কাকিমা, কাকিমা আমি এখানে থাকতে পারবো না, আমি আসছি। আরে আরে তুমি তুমি বলো না শানি, কি হয়েছে আমাকে তো বলো। ওই ওই মহিলা মানে যে আয়ুষের সাথে ছিল, ও ও মানুষ নয়, ও ডাইনি। কাকিমা? হ্যাঁ ঈশানি, এটা সত্যি, ওই মহিলা একটা ডাইনি। আর এটাও সত্য, ওই আয়ুষের মা। কিন্তু আমার আয়ুষ, আমার আয়ুষ তো জানেই না যে ওর মা একটা ডাইনি। ঈশানি, ঈশানি আমি এই জন্যে তোমাকে এই বাড়িতে থাকতে বলছি। আমার ছেলেটার বড় বিপদ ঈশানি, আমি আয়ুষকে এই কথাগুলো জানাতে পারবো না ঈশানি, পারবো না জানাতে। কিন্তু কাকিমা, আপনি এই কথাগুলো আমাকে আগে জানাননি কেন? কি করে বলবো ঈশানি, তোমার কি মনে হয় এই কথাগুলো বলা খুব সহজ? তুমি বলো,
সে যাই হোক, আমি এখানে থাকতে পারবো না কাকিমা। আপনি আমায় ক্ষমা করে দেবেন, আমি আমার গুরুমাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাব। ঈশানী, ঈশানী আমার কথা শোনো, ঈশানী।